আজকে দেখা যায় রেফারেন্স অনেক শোনা যায় কোরআনের ছয় নম্বর সোরা বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর আয়াত ছয় নম্বর শ্লোক চোদ্দ নম্বর চ্যাপ্টার বরং রেফারেন্স আর রেফারেন্স রেফারেন্স আর রেফারেন্স আরে এবারটা রেফারেন্সের পরে রেফারেন্স দিলে কিন্তু ব্যাখ্যাটা তো তোর মন গড়া দিলি কথা কোন ঠিক কিনা তাহলে ব্যাখ্যাটাও আকাবিদদের কাছ থেকে জানতে হবে মামুনুল হক এই কথাটা বুঝাইতে চাইছেন ভাই কোরআন হাদিস মতে চলবো কিন্তু কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা নিজের মন গড়া দিব না আমরা দেখব সাহাবিদ থেকে নিয়ে আকাবিররা এর ব্যাখ্যা কি বলছেন ওই অনুযায়ী আমরা ব্যাখ্যা দিব যখন এই কথাটা বুঝাইতে গিয়ে এই কথা বললেন তখন মামুনুল হকের মতো ব্যক্তিকে তারা বলছে অন্ধ ব্যক্তি পূজারী মামুনুল হক এবং পুরা কৌমিওয়ালারা নাকি ব্যক্তি পূজা করে কৌমিওয়ালারা ব্যক্তি পূজা করে আরো জোরে বলতে হবে ব্যক্তি পূজা করে বধুর পিন্ডি বধুর গারে চাপাইতে চাও কৌমিওয়ালারা ব্যক্তি পূজা করে না সাঁত সাপ ছিল সর্বগ্র বিশ্বের আমির তাবলিক জামাতের তিনি আমাদের মাতার তা ছিলেন আমি নিজে যতবার ইস্তেমায় গেছি একদিন থাকি আর দুই দিন থাকি সাত সাপ যখন আলেমদেরকে নিয়ে আলাদাভাবে বয়ান করতেন তখন এই হাজি সাপ আমি আমরা সাত সাপের বয়ান শোনার জন্য দৌড়াই গিয়া মৌমাসির মতো বসে থাকতাম সাত সাপের এত ভক্ত ছিলাম তার কথা এত মজাদার ছিল আলিমুল আমারা সাতসাপকে এতটাই মানতো সাদসাপ কোনো আলী আর পড়োয়া না সে দেওবন্দের ছাত্র কৌমির ছাত্র তাহলে সাতসাপ আমাদের সন্তান আমাদের সম্পদ সেই সাতসাপ যখন কোরান হাদিসের বিপক্ষে তার মতামত পেশ করা শুরু করলো তখন কি আলিমুল আমারা সাতসাপ নিজের সন্তান হিসেবে মানিয়ে নিছে কারণ দূপ অনুসরণ করছে না তার বিরুদ্ধে আন্দোলন শুরু করছে কথা বলেন নাকি আন্দোলন শুরু করে নাই ফরিদুদ্দিন মাসুদ দেওবন্দের সন্তান ফরিদুদ্দিন মাসুদ এত বড় আলেম যাকে দেওবন্দ বলার পর্যন্ত সম্মান করে সেই ফরিদুদ্দিন মাসুদ যত তিন হকের উপর ছিল ততক্ষণ পর্যন্ত সবাই তাকে উস্তাদের মতো মানছে মাথার তাজ বানায় রাখছে যখনই তিনি উল্টা পাল্টা করা শুরু করছে এখন ফরিদুদ্দিন মাসুদের পক্ষে উলামায় কারাম নাই তার বিপক্ষ অবস্থান নিয়েছে কথা কি কিনা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব চট্টগ্রামে কিছুদিন আগে

ওনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক স্লিপ অফ টাং হয়ে গেছে আমার আলেমুল আমার আমার উস্তান মহিউদ্দিন কাসিমের সাথে সাথে ভুল ধরে বলছেন আপনার কথা উচিত হয় নাই আপনি সুদ্রান সাথে সাথে দু এক দিনের পরেই নায়বে আমি সাহেব সেটা সুদ্রায় বলছেন এটা আমার ভুল হয়ে গেছে তাহলে আমরা কৌমিরা অন্ধ পূজা করি না যেখানেই দেখব যেই ভুল করো তার ভুলে পানা দিয়ে বরং ভুল সুদ্রাই আর যদি সে না সুদ্রায় তাকে আমরা অভিযোগ করি কথা কি না। কিন্তু কামরুল ইসলাম সাঈদ আনসারি সাহেব আজকে মামুন সাহেবের বিরুদ্ধে তুমি মুখ করেছ আবুল কালাম আজাদ বাসার তুমি আমার উস্তাদ মামুন সাহকে অন্ধ পূজারি বলেছ তোমরা বড় অন্ধ পূজারি আজহারির অসংখ্য ভুল ফতুয়ার পরেও একজনও বলে না আজহারি ভুল করেছে তুমি সুদ্রাও আমির হামজা এই ধুকাবাজে অসংখ্য মূর্খতা প্রমাণ করার পরেও তাকে একজনও বলে না সে ভুল করেছে তা আমরা করব বরং তারা তাদের ভুলটাকেই আবার স্টাবলিশ করতে চায় সবচেয়ে বড় অন্ধ পূজারি হলে তোমরা কথা কন্টেক কিনা কার বুঝা কার উপরে চাপাইতে চাও এতদিন মুখ খুলি নাই আমরা আজ প্রকাশ্যে মুখ খুললে বাধ্য হলাম আজ আমির হামজার মতো এই চুনাপুটি সে নাইবে আমির কয়ে হের কয় টাকা আছে এর কোটি টাকার চ্যালেঞ্জ দিছে আর কয় হের কয় টাকা আছে আরে বেটা আমির হামজা নাইবে আমিরের যা সম্পদ আছে ব্যবসা আছে তোর মতো দুকাবাসকে দশ বার কিনতে পারবে কথা কন ঠিক কিনা লাগাম বেড়ে যাচ্ছে দিন দিন কাদের সম্পর্কে তোরা উল্টা পাল্টা বক্তব্য প্রদান করছস একের পর এক মিথ্যাচার তোরা করছস আর জাতিকে বুঝাচ্ছস আমরা মিথ্যাচার করি এতদিন তারা বলতো কি জানেন এরা এতদিন বলতো হাফিজুর রহমানের মিথ্যা কল্প কল্পকাহিনী বলে এদের কোনো কোরআন হাদিসের রেফারেন্স নাই আমরা এই কথা সাপোর্ট করি মিথ্যা কথা বলা মহাপাপ মিথ্যা বলা যাবে না কারণ রসুল বলছেন আলামতুল মুনাফিকে সালাসা মুনাফিকের আলামত তিনটা তারপরে এই সমস্ত আমরা বলি মুনাফিকের আলামত তিনটা ইজা হাদা কাজাবা যখনই কথা বলবে মিথ্যা কথা বলবে এটা মুনাফিকের আলামত বলেছেন আমরা এটা সাপোর্ট করি না যদি হাফিজুর রহমান মিথ্যা বলে থাকে আমি বলবো ওনাকে সুদ্রাতে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কাহিনীও বলা যাবে না কেউ যদি বলে তারা এতদিন এটা কিন্তু ভাইরাল করছে কই মিথ্যা কল্প কাহিনী কয়ে আর হেলিকপ্টারে ঘোরায় আর খালি বলছে মিথ্যা কল্প কাহিনী আমরাও বলি যদি কেউ মিথ্যা বলে এটা আমরা সাপোর্ট করি না কিন্তু তোমরা এতদিন যে গলাবাজি করলায় করলাই অমুকে মিথ্যা কাহিনী বলে মিথ্যা কথা বলে মিথ্যা মিথ্যা বলা মুনাফিকের আলামত আজকে দেখি একটা কথাও বলো না যখন তোমাদের গুরু ঠাকুর সে বলল হেলিকপ্টার হলো অস্বাস্থ্যকর পরিবহন আমি এগুলাতে উঠি না তা আপনি কিসে সে উঠেন আমি রকেটে চরে বেড়াই তিনি কোথায় চরে বেড়ান রকেট কি ওই তাকুয়ার মতো লোকাল বাস নাকি এটা পরিবহন এটা মানুষ টানে রকেটে আর রকেট কি জনসাধারণকে টানা টানি করে না তেহতিজি কইল হ্যাঁ রকেটে সরে মিস্টার তারক মনো অসাদ তখন যারা এতদিন হাফিজুর রহমানের মৃত্যুক বলছে এরা কোথায় আজকে এরপরে শুনেন আরো মিথ্যা একটার পর একটা বলে দিচ্ছি তিনি বলছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনবারের সেরা শিক্ষক নির্বাচিত হলাম আমি নজবুল্লা বলেন তিনি নাকি অক্সফোর্ডের সেরা তিনবার শিক্ষক নির্বাচিত দুইটা তিন নম্বর তিনি বলেন নাসার বিজ্ঞানীর সাথে প্রায়ই আমার বৈঠক হয় ছাপাবাজি কত কারো কি কি গ্রামের সাধারণ মানুষদেরকে পাইয়া যা মনে চাই তাই বললেন এরপরে তিনি বলছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আমাকে অনেকবার ইনভাইট করেছেন একবার তো সাক্ষাতের সূচি দিয়েছিলাম পরে ক্যান্সেল করে দিয়েছি আমি দেখা করি না উনি ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দেন উনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ খেলেছেন ওনাকে বাড়া করে সেখানে নিয়ে যাওয়া হতো উনি বাংলাদেশের সেরা ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন হয়েছে মানে ধুকাবাজি আর বাটপারি কত প্রকার হতে পারে মিথ্যা কত পাতা হতে পারে এবার সাংবাদিক বলল যে সাহা সে যখন বিশ্লেষণ করে বলল আপনি কোন রকেটে চড়ছেন কখন চড়ছেন বলেন তখন বলেন না ভাই ওই যে আমেরিকাতে ভাঙ্গা রকেট ভাঙ্গা বিমান মানুষকে দেখানোর জন্য রাখা হয় টিকিট কেটে যাওয়া হয় ভাঙ্গা রকেট আমি উঠছিলাম তো ওটা হলো তো ওইটাও তো রকেট ওইটাও রকেট নেন এবার দেখেন তো আমিও বলি আমাদের পোলাপান্ডাও তো বিমান বানাইতে পারে মানে যদি বলে হুজুর আমি বিমান বানাইতে পারি আমি বিমান শূন্য উড়াইতে পারি তো আমরা তো আসছি যাওয়ার কিছু নেই সে তাকে তার কাছে ব্যাখ্যা জানলাম এই বাবা তুমি কেমনে বিমান বানাও কেমনে শূন্য উড়াও বুঝাও তো ওই যে কাগজ দিয়ে আমি বিমান বানাই আর কাগজ দিয়ে উড়াইয়া ছেড়ে দিই তো এটার নাম বিমান বানানো আর বিমান ছড়ানো এটা তো আমাদের অস্ত্র মেলার মধ্যেও মাঝে মাঝে জাহাজ বিমান টেমান রাখা হয় মানুষকে দেখানোর জন্য আস্তা ফিরুল্লাহ আস্তাগির্লাহ জাতি কি আজ ধোকাবাজি আর কত করবেন মিথ্যাচার আর কত করবেন আপনারা এগুলা বন্ধ করুন আল্লাহর বন্ধ করুন তাকে বলা হলো যে আপনি তিনবারের শ্রেষ্ঠ শিক্ষক অক্সফোর্ডের কেমনে হলেন আপনি কি কোনোদিন অক্সফোর্ডের সিলেবাসে চলে ইংল্যান্ডের পাড়ার একটা স্কুলে ফোর্থ সাবজেক্ট চতুর্থ একটা বিষয় ইসলামী বিষয়গুলো আরবি ভাষা ইত্যাদি এই বিষয়ে আমাকে শিক্ষক নির্বাচিত করছিল ওইখানে আমি পার্ট টাইম পড়াইতাম আর ওইখানে আমি পুরস্কার পাইছিলাম চিন্তা করেন আর এটাকে উনি বললেন তিনি অক্সফোর্ডের তিনবারের সেরা শিক্ষক এমন আমাকে বলুন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের আন্ডারে কথার কথা হোলিকার স্কুল চলে কথার কথা ধরে নিলাম আমি মামসা বুঝতে অঙ্ক ইংলিশ বেশি পারি না বুঝাইতেও পারুম না আনোয়ার সারে বললো যে হুজুর আরবি সাবজেক্টটা আপনি একটু পড়াইবেন যেহেতু আপনি হুজুর মানুষ আমি বললাম ঠিক আছে তো আমি কয়েকদিন পড়াইছি আমার কথাবার্তা সুন্দর অথবা আচরণ সুন্দর সেই হিসাবে হলি কি আর বললো এই বৎসরের সেরা শিক্ষক হলে আমাদের ইমাম সাহেব যিনি ফোর্থ সাবজেক্ট বা আরবি বিষয়টা পড়ায় এরপরে তো আমি গিয়া বড় লেকচার দিব গ্রামে বেলা জানস আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা তিনবারের সেরা শিক্ষক আজগবি কথা কাকে বলে এখন তোমাদের মিথ্যাচার কোথায় একবার আমির হামজা বলে চরমনার পীরের মতো যদি হক্কা নিয়ে একশো পীর বাংলার জমিনে থাকতো তাহলে ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত আর পরেরবার বক্তব্য বলে চরমনার মতো বাটপাড়া দান্দাবাজ বাংলাদেশের নাই নাউজুবিল্লাহ বলেন তোমার শিক্ষক বলেছে তুমি লাস্ট বেঞ্চের ছাত্র ছিল জীবনে পড়ালেখা করো নাই তুমি তোমার শিক্ষকের কথার জবাব দিয়ে আগে ময়দানে নামবে চাপাবাজি আর ধুকাবাজি আর মিথ্যাচারের জন্য মুনাফিক আসারের জন্য ক্ষমা চেয়ে মানুষের সামনে কথা বলবে আর যদি এগুলার জন্য ক্ষমা না চাও যা কি তোমাকে মৃত্যু ধুকাবাজ হিসাবে চিহ্নিত করবে কথাগুলো ঠিক কে বহুত হয়েছে এবার বন্ধ করো বহুত হয়েছে তিনি ফতোয়া দিলেন আরেকজন ওনার নামটা আমি নেই না ওনার নাম নিলেই তো অনেকে কষ্ট পায় উনি বলছেন ইহুদি খ্রিস্টানকে বিয়ে করা যায় আহলে কিতাবি অথচ আহলে কিতাবির সংজ্ঞা কি আহলে কিতাবিকে বিয়ে করা যায় কখন রসুল বলেছিলেন যখন মক্কার জমিনে মুসলমান ছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন এখন মুসলমান যারা নতুন হচ্ছে এরা বিয়া শাদী করবে কাকে আরে আদম আলাইসাল্লাহু আসলাম পরে আপন ভাই আপন বোনে বিয়ে করা যায় না কারণ দুনিয়াতে তখন মানুষ নাই এই জন্য আদম আলা ইসলামকে আল্লাহ দুইটা সন্তান করে দিতেন একটা ছেলে একটা মেয়ে এরপরেও দিতেন আবার ছেলে মেয়ে তো আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে পরের পক্ষের ছেলে আগের পক্ষের মেয়ে এভাবে বিয়াশাদী যায় ছিল যাতে করে মানুষ বাড়ানো যায় এরপরে যখন মানুষের আধিক্যতা হয়ে গেল তখন কে আর আপন বোন আপন ভাই বিয়া যায় ইসলামের প্রথম যুগে যখন দেখলেন মুসলমান হচ্ছে জন মাত্র জনের ঘুরায় পেরায় যদি বিয়ে করতে চাই তাহলে ছেলে মেয়ে পাওয়া যায় না এই জন্য তুলনামূলক আহলে কিতাবি অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা আমাদের কাছাকাছি ছিল তখন বলেছিলেন যে আহলে কিতাবিকে বিয়ে করা যায় কিন্তু মদিনায় যাওয়ার ইজরতের দ্বিতীয় বর্ষে সরাসরি নিষেধ করা হলো ওয়ালা তানকাহুল মুশরিকাতি হাত্তায়ু ইয়ুমিন্না কোন মুশরিককে বিয়ে করা যাবে না অথচ বর্তমান জমানায় যতজন আহলে কিতাবি আছে ইহুদি খ্রিস্টান আছে এরা সব ত্রিত্ববাদে বিশ্বাস করে এরা তিন খুদা মানে ঈসা আলাইহিস ইসলামকে তিন খুদার এক খোদা মানে আল্লাহর সাথে যদি আরো দুই খোদা কেউ লাগায় সে কি মুসলমান না মুশরিক জোরে বলেন মুশরিক কিনা আর মুশরিককে বিয়ে করা যায় না হারাম এই হারাম 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 মুশ্রিককে বিয়ে করা যাবে না ইয়াহুদি খ্রিস্টানকে বিয়ে করা যাবে না এদের ধোকাবাজি ধরাই দিই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে খ্রিস্টান মেয়েকে বিয়ে করলো তখন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে একজনে বললো মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে তো খ্রিস্টানের মেয়েকে বিয়ে করছে প্রধানমন্ত্রী তার উত্তরে বলছিল আমার ছেলে প্রধান খ্রিস্টান নয় বরং আহলে কিতাবিকে কে বিয়ে করছে এই ফতোয়া দেওয়ার পরে সবচেয়ে বেশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করে নাই সেদিন তারা প্রতিবাদ করেছিল রাজনৈতিক ইস্যু বানাইয়া সেই এই মৌদুদিবাদের ছেলেরা সেদিন বলেছিল প্রধানমন্ত্রী কাফের বেইমানের ফতোয়া বেইমানের বক্তব্য মুনাফিকের বক্তব্য এইভাবে প্রধানমন্ত্রীকে জাজরা বানায় গালি করেছিল আজকে যখন আজহারি সাহেব বলে ইহুদি বিয়ে করা যায়ে তোমাদের কাফের আর বেইমানের ফতোয়া কোথায় কথা কন ঠিক কিনা মুখ খুলতে বাধ্য করো না আমাদেরকে সঠিক ইসলাম মানুষকে পালন করার জন্য আহ্বান করো সঠিক মূলতন্ত্রে আসো আরেকজনে বললো আমির হামজা বলল যে এখন আর বিজ্ঞানের আগের তফসি চলবে না এখন বিজ্ঞান অনুযায়ী কোরআনকে চালাইতে হবে না এর এরার কাজটাই না ইসলামের স্বার্থে আমি ব্যবহার হব না বরং আমার স্বার্থে ইসলামকে ব্যবহার করবো ঠিক কিনা প্রয়োজন হয়েছে দাঁড়িয়ে রাখো মানুষকে বুঝাও যে আমি একজন আলেম যখন দেখো একটু মুসিবত আইসিবি দাঁড়িয়ে কেটে লোক এটা কি ইসলামের সাথে আমি ব্যবহার হয়েছি না আমার সাথে ইসলামকে ব্যবহার করলাম এরার কাজ এইটা এখন সে বলতেছে বিজ্ঞান দিয়া কোরআনকে তুলনা করতে হবে চালাইতে হবে রিসার্চ করতে হবে আরে বেটা সকল বিজ্ঞানের বিজ্ঞানী গ্রন্থ হলো কোরআন কোরআন দিয়া সব কিছুকে তুলনা করতে হবে কথা কোন ঠিক কিনা আর একজন আছে কমেডি বক্তা কতজনের নাম বলবো আফসারি সাপ সে বলল ওই আমির হামজার কথা যে আল্লাহ পাক পনেরোশো পনেরো শত বৎসর লাগছে একজন আমির হামদা এ নাকি ম্যাগনেট বাবারি বা এই ম্যাগনেট রে বানাইতে আল্লাহর পনেরো শত বৎসর চিন্তা করা লাগছে বলেন আল্লাহ যদি আমির হামজারে বানাইতে পনেরোশো বছর চিন্তা করা লাগে তাইলে সারা দুনিয়ার বড় বড় স্কলার রে বানাইতে বানাইতে আল্লাহর কত বছর চিন্তা করা লাগে গাজা আর কাকে বলে কথা গণ ঠিক কি না পাশে একজন সম্ভবত এমপি বা চেয়ারম্যান বসা ছিলেন আফসারি সাহেব বলেন আল্লাহ যেন তারা নবী বানাই দে তার সিরার কোন জায়গা পর্যন্ত পৌঁছছে এরা এরা এখন পাগলা কুকুরের মতো হয়ে গেছে কাকে কি বলবে খুঁথাই জ্ঞান নাই যা মুখে দিয়ে আসছে তাই বলছে কথাগুলো কোন ঠিক কিনা এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আমার কাছে আপনাদের উপর উদাত্ত আহ্বান জানাবো আমার বক্তব্যকে আপনারা রিসার্চ করবেন বুঝবেন আর পাঁচজনকে জিজ্ঞেস করবেন অন্ধভক্ত হবেন না আমি ভালোবাস করি আমাকে ভালোবাসেন আমার সব কথা সঠিক হবে আমি কথা কখনো বলি না আমার ভুল হতে পারে যে কেউ কথা শুনলেই তার অন্ধভক্তি হওয়া চলবে না আপনি এটাকে কোরআন হাদিসের কষ্টি এবং সঠিক আহল্লাহ আহলে কষ্টি পাতরের যাচাই করবেন যদি দেখেন এটা কষ্টি পাতরে ধরা পড়ে এক নম্বর স্বর্ণ তাহলেই এক নম্বর স্বর্ণ মানবেন কারো চমকদার কথা বস বুঝেই আপনারা লাভ দিবেন না কথাগণ ঠিক কিনা আর না হলে যেকোনো সময় ওই যে ফাসু ইলু ফতুয়া জিজ্ঞেস করবে ফাফ দা ও এরা ইলিম সারা অযথায় ফতুয়া দিবে ফাদল্লু আদল্লু নিজেও গুমরা হবে আর একজনকেও গুমরাহ করবে কথা কোন ঠিক কি না সর্বশেষ ফতুয়ার কথা বলে শেষ করছি উনি একটা দলিল দিছিলেন ফেস খোলা একটার জব দিয়ে অনেকগুলো জব সবগুলো জবাব আমি দিতে পারবো একটার জব দিয়ে উনি বললেন জালা নসাল এক বার হজিন সাপরে ফজল তার নিয়ে সফরে গেলেন হজের সফরে আমার ফজল বসা করে অপরূপ সুন্দরী একজন নারী কিছু জিজ্ঞেস করবে পিছন থেকে ফজল আল্লাহ রসুলের চাষ ভাই ফজল সুন্দরী মেয়ের দিকে তাকাচ্ছেন আমার নবীজি বলছেন ফজল ফেরাও ফজল আবার তাকাচ্ছেন আমার নবীজি বলছেন ফজল চেহারা ফিরাও ফজল আবার তাকাইছে ওই মহিলার দিকে পরে নবীজি আবার বলছেন ফজল তুমি চেহারা ফেরাও উনি এটার থেকে দলিল নিচ্ছেন যে রাসুল্লাহ তিনবার ফজলকে সাবধান করলেন সুন্দরী মহিলার দিকে তাকাইতে কিন্তু ওই মহিলার তো একবারও বললেন না এই মেয়ে তোমার দিকে ছেলেরা থাকাচ্ছে তুমি তোমার চেহারা ঢাকা ওই কথা তো একবারও বললেন না এ তার মানে এটা দ্বারা প্রমাণ করতে চান যে চেহারা খুইলা রাস্তাঘাটে সব জায়গায় যাওয়া যায় তো ওনার একটা দলিলের জবাব দেয় আরে ভাই আপনি যেভাবে বললেন ফজল চেহারা ফেরাও তুমি তো একটু আগে বললে যে আল্লাহ রসুল হজের সফরে গেছিলেন কোন সফরে মার্কেট করতে গেছিলেন সংসদে গেছিলেন বাজারে গেছিলেন না হজ করতে গেছিলেন আর হাজি সাবরা আছেন হজের সময় মহিলারা চেহারা খুলে রাখতে হয় এটা তুমি জানো না কথা কয় না হজের সময় মহিলারা কি করতে হয় চেহারা খুলে রাখতে হয় এই জন্য বাংলাদেশের পাকিস্তানের কিছু মহিলাকে দেখছি যেহেতু কাপড়টা চেহারার সাথে লাগানো যায় না এই জন্য আলিমুল আমাদের বৌদের এবং দেখছি ক্যাপ লাগায় ক্যাপ ক্যাপ লাগায় একটা এক্সট্রা কাপড় উপর দিয়ে সাইরা দেয় তার জন্য মুখের সাথে কাপড়টা লেগে না থাকে এটা আল্লাহর বিধান তখন ফেস খোলা এবং ফেস খুললে অনেক সময় আমাদের ঐতস্ত লাগে মহিলার ঐতস্ত এই জন্য তাও তোমাকে চামড়ার সাথে কাপড় লাগাইতে পারবে না যদি কাপড় দ্বিতীয় হয় তাহলে টুপি বলাই মানে একটু দূরে রাখতে হবে কাপড়টাকে তাইলে তার মানে বুঝাচ্ছি আমি এটা যে হজের সময় মহিলাদের চেহারা ঢেকে রাখার বিধান না খোলা রাখার বিধান আর হজরে ঢেকে রাখার না খোলা রাখার তো আপনি হজের সফরের কথা বললেন আবার দলিল দিচ্ছেন ফজল তিনবার বলছে চেহারা গোরাও মহিলার একবারও বলে না চেহারা ডাকো তো মহিলারা ডাকতে বলবেন কেন উনি তো হজে কথা কন ঠিক কিনা এই হলো তার দলিলের নমুনা আপনারা তো শুই না মনে করেন সর্বনাশ কত বড় দলিল দিচ্ছে কথা কন ঠিক কিনা আয়সারাদি আল্লাহ তালু আফসি গুলামের আফসিদের খেলা দেখতেছে তীর দিয়া খেলা করতেছে আয়েশা বল্ল রসুল্লাহ আমার মনে চায় দেখবো রাসুল্লাহ বলেন আমার পিছনে দাঁড়াও বলেন আমি রাসুল্লাহার কাদে থুতনি লাগাইলাম রাসুলের গাল আর আমার গাল লাগানো প্রাণ ভরে দেখছি ই যতক্ষণ মনে চাই দেখছি ওই তো হাফসি গুলামদের খেলা দেখছে তাহলে তো পুরুষরা দেখা যায় দলিল দিয়ে দিলেন দুইটা ব্যাখ্যা মহাদ্দি সিনে কেরম বলছে আপনি আগে হাদিসের ব্যাখ্যা মহাদ্দিসটা কি বলছে এটা আবার শুনবেন শুধু হাদিস পাইলেই আপনি জনতার সামনে বয়ান করলেন তাহলে তো আপনি মূর্খ একজন আম মানুষ হাদিস পাইলে বর্ণনা করে দেয় আপনিও বর্ণনা করে দিলেন দুইটা ব্যাখ্যা হলো আয়েশার বয়স ছিল তখন কম ছয় সঙ্গে বিয়া নয় বছরের ভিতরে সুলের ঘরে আসলেন আর একটা কথাটা ছিল পর্দার বিধান নাজিল হওয়ার আগে পর্দার বিধানের আগের আহাদিসকে আপনি পরে লাগায় দিলেন এটা মহাদিসিনের কথা আমাদের কথা নয় তাহলে কোথাকার দলিল দিয়ে আপনি কি দলিল দিচ্ছেন তাহলে আপনি এক কাজ করেন চেহারা যদি এতই খোলা যায় তাহলে এক কাজ করেন না বললে তো আপনারা খারাপ বলবেন আপনার যুবকরা আপনার জন্য যেমন পাগল আপনার বউরে দেখার জন্য তো পাগল কথাগণ ঠিক কিনা তাহলে আপনার বউরে একবার সু করান সব যুবকরা দেখে পেল যে দেখি হুজুর যেমন সুন্দর হুজুর বউ কত সুন্দর কথাগুলো বলতে না হজমিল্লা আল্লাহ মাফ করুক সকলে বলেন আমিন এই জন্য ভাই বুঝে শুনে কথা বলা উচিত ওলামায়ের মতকে অ্যাভয়েড করে নিজের মতামত কে কখনো জাতির ঘাড়ে চাপিয়ে দিবেন না ওনারা আজকে বলছে দলিল পরে বিবেক আগে দলিল পরে আগে বিবেক আগে যুক্তি আর আগে দলিল তারপরে বিবেক আর যুক্তি কথা ঠিক কিনা কারণ আজকে আমি যে যুক্তি দিব কালকে আমার যুক্তি আরেকজন খণ্ডন করতে পারে কিন্তু দলিল কেউ খন্ডন করতে পারে না এই জন্য আপনারা সাবধান হন সচেতন হন আপনাদের জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহ যেভাবে দিনের নেওয়ার তৌফিক দেন ভুলগুলো আপনি জনতার সামনে ওপেনলি বলেন এই পর্যন্ত আমি যা বলছি সব ভুল হয়েছে আমাকে আপনার মাফ করেন এরপরে জনতার সামনে আপনি কথা বলেন কথা ঠিক কিনা আমরা আপনার সঙ্গে আসি আপনার বিরুদ্ধে যখন আব্বাসি সাহেব ফতুয়া দিয়েছিল কাফের বলে সিক্স পেকের ঘটনার পরে তখন আমি সর্বপ্রথম চট্টগ্রামে বিশাল বড় মাহফিলে বলেছিলাম আব্বাসি সাহেব আপনি এই কাজটা ঠিক করেন একজন মানুষকে হুট করে কাফের ফতোয়া দেওয়া ঠিক না তাকে যদি থাকে হুট করে কাফের বলবেন তখন কিন্তু আজহারি সাপরে আমরা বরং টেকেল দিছি কৌমিরা বরং তাকে সাপোর্ট করেছি কিন্তু আজ যখন দেখলাম আপনার লাগামহীনতা দিন দিন বেড়েই যাচ্ছে তখন আমরা বলতে বাধ্য হচ্ছি আপনি একটা মিশন নিয়ে নামছেন কথা কথাকার ঠিক কিনা